আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন করতে হয় বা রেজিস্টার করতে হয়। অনেকে হয়তো পারেন না, আপনার ইচ্ছা হলে মোবাইল দিয়ে করতে পারবেন, বাসায় করতে পারবেন, বা দোকানে যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তো কথা না বলে চলুন দেখাই কিভাবে আবেদন করতে হয়। প্রথমে আপনার কম্পিউটার থেকে ব্রাউজার ওপেন করুন। লিঙ্কে গিয়ে লিঙ্ক বাড়ে গিয়ে লিখবেন surakha.gov.bd। লেখার পর এই পেজটি চলে আসবে। চলে আসার পর ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যাদের বয়স পঁচিশের উপরে, যাদের বয়স পঁচিশের উপরে আমি আবারও বললাম, তারা ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। আর শুধুমাত্র আইডি কার্ড দিয়ে আবেদন করতে পারবেন। এখানে আইডি নাম্বার দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার, আর তার পাশে জন্ম তারিখ, দিন, মাস, সাল, এগুলা পুরো পূরণ করবেন। পূরণ করার পর দেখতে পারবেন ক্যাপচারগুলো, এই যে বড় হাতে TYB সরি TY8P3, এই ক্যাপচারগুলো পূরণ করবেন। পুরো বায়োডাটা চলে আসবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। একেবারে ইজিভাবে আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য, যতটা পারছি সহজভাবে যাতে আবেদন করা যায় ওইভাবে আমি করার চেষ্টা করছি। সব কিছু ফিল আপ করার পর দেখতে পার টিকার জন্য কীভাবে টিকা কাটছো, তো ওইটাও দেখতে থাকুন কীভাবে সনদ ডাউনলোড করতে হয়। হয়ে গেছে করোনা ভ্যাকসিনের জন্য আবেদন। একটি ডাউনলোড করে যে কোনো দোকান থেকে প্রিন্ট করে নেবেন, বা বাসায় যদি কোনো প্রিন্টার থাকে বাসায় প্রিন্ট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, যারা সুস্থ আছেন দোয়া করে আল্লাহ তাআলা যেন সুস্থ দান করেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই, যে কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।